Gokan. Gun. Ishta tumare ekarna ki korcho chola kola. Shujuk peli chaliye jamso hindur upore ham. Kopitare nijor odhikaror dabi Bangladeshot hindur protibad. হিন্দুর জীবন সম্পত্তি আর উপাসনার অধিকার সুনিশ্চিত করার দাবিত শনিবারে শাহবাগ কোপার পাছত চট্টগ্রাম বরিশালের ঢাকাতো জাগি উঠিছে জনতা। ভয় জয় করে ঘরের উলাই আহিছে হাজার হাজার লোক। কৃষ্ণ নামের গুঞ্জনত মুখরিত হয়েছে বাংলাদেশের সৌদি। দুদিন আগলকে আন্দোলনকারী বেহত ঘুরে ফুরা দুর্বৃত্তর ভয়ত আত্মগোপন করা হিন্দু ধর্মাবলম্বী লোকে গড়ি তুলিছে তীব্র প্রতিবাদ। ধর্ম নিজর নিজর, রাষ্ট্র সকলোরে। রাজপথত এই শ্লোগান ইতিমধ্যে কানত পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার বাবে দুর্বৃত্তর দল ক্ষান্ত নহলে পদত্যাগ করার হুঙ্কার দিছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে। একটা কথা বারে বারে আসতেছে, এটা তোমাদের বলি, পত্র পত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, কি সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশে রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাটওয়ালারা করতেছে। এগুলা পাঁচটা দাবি কার্যকরী করার দাবিরে দেওবারে সমগ্র বাংলাদেশ জুড়ি অব্যাহত হিন্দুর প্রতিবাদ। চট্টগ্রামের অন্তরকিল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ, বরিশালের শাহবাগর জাতীয় জাদুঘরের সম্মুখত বিশাল সমদলের আক্রমণকারী সকিয়নি বাংলাদেশের হিন্দু সমাজের। বাংলাদেশের যারা নির্যাতিত হিন্দু রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের পট পরিবর্তনে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যখনই সরকার পট পরিবর্তন ঘটে, বাংলাদেশের একমাত্র জাতি যে হিন্দু সম্প্রদায়ের উপরে অতর্কিতভাবে হামলা চালানো হয়, বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে, প্রায় মন্দিরেই আমাদের হামলা করা হয়েছে, এটি তীব্র নিন্দা জানাই। আর আমাদের আট দফা দাবি দেওয়া হয়েছে, এই আট দফা দাবি যে মানানো হবে, আমরা রাজপথ ছাড়ব না। সংখ্যালঘু কমিশন গঠন, সংসদত হিন্দুর বাবে 10% আসন সংরক্ষণ, হিন্দু নিগ্রহর উচিত বিচার, ধন জন আর সম্পত্তির ক্ষতিপূরণ, হিন্দুর উপাসনা গৃহর বাবে বাজেটত ধন ধার্য করাকে ধরি একাধিক দাবি পূরণ নোহালেক আন্দোলন চলাই যার হুঙ্কার হিন্দু দল সংগঠনের। এনে প্রতিবাদর সুরতে সুর বিলাই সংখ্যালঘু লোকসকলের সঙ্গে একলগে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে। ইন্ধন যোগাইতেছে, একটা গোলমাল লাগাই দেওয়া, তা গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আজকে হলে খামো, সবসময় লেগে আছে তোমার আটকানোর ব্যবস্থা হয়, এটুল আটকানো বলে কেউ ছুটতে পারবে না। আমরা আছে, যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলছে কেউ তার গায়ে আসতে পারবে। কিন্তু আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো, এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।